আজি নগাঁও জেলার অসমীয়া পরিষদর নগাঁও জেলার জেলা সমিতি গঠন করার উদ্দেশ্যেই এই অভিবর্তন করা হয়েছে। লগতে সাম্প্রতিক পরিস্থিতিত মিয়া সকলে রাজনৈতিক ভূমিকা কি রাখিব লাগিব, কেনে ধরনের রাখিব লাগিব সেই বিষয়টো ইয়াত সন্নিবিষ্ট করা হয়েছে। আর সেইমতে অভিবর্তনের কাম প্রায় শেষ হয়েছে, অল্প পিছতে ইয়াত কমিটি পুনর গঠন হব। আর রাজনৈতিক ভূমিকার ক্ষেত্রতো কথাবিলা স্পষ্ট হয়েছে, মধ্যে রাজনৈতিক বিভিন্ন দল সংগঠনকো আমি জানাব বিচারিছো যে দীর্ঘদিনে কংগ্রেস UMF UDF মুসলিম সমাজক জাতির মূল সমাজের পৰা আতরত রাখি এটা ভোট ব্যাঙ্কর রাজনীতি করে আসছে। এই নির্মম সত্যটো মিয়া পরিষদে আজি 28 বছর আগতে ধরা পেলাই 1994 চনের 9 জানুয়ারিত আমি আত্মপ্রকাশ করি। আমি এহাতে মুসলমান মিয়া আর অন্য হাতে অন্যান্য জাতি জনগোষ্ঠী মিয়া মানে মান্যবর, গতি মান্যবর উপদেষ্টা হিসেবে সামরি আমি মিয়া অসমিয়ার যে বারে বরণীয়া আমি জাতি জাতির প্রত্যেকটো মানে অংশর লগত আমি সুসম্পর্ক, আমি বহুত সবল। কারণ আমার কথা হয়েছে যে মিয়া সকল যদি স্বাভিমানে ইয়াত বাঁচিব লাগে তাহলে 1 নম্বর কাম হয়েছে জাতিক বারে বরণীয়া জাতিক সমস্ত প্রত্যাহ্বানের পৰা মুক্ত করে স্বাভিমানে হইতে মানে সুরক্ষিত যদি করিব পৰা যায় তেতিয়াহে আমি এই বারে বরণীয়া জনগোষ্ঠী বা আমি মিয়া সকলো সুরক্ষিত হব।